এটা হলো নেগেটিভ আর এটা হলো রিপোর্ট। কোদলের চাপে গাড়ি বসে গেছে। বাজিগর মে বাজিগর। তো ফ্রেন্ডস, এখন নিউ দীঘায় চলে এসেছি আর 6:30 এখন, একদম ফাঁকা। আর এইবার প্রথম একটা জিনিস দেখলাম যে হোটেলের সামনে কিছু লোক দাঁড়িয়ে সবাইকে ডাকছে, মানে অবস্থা পুরো খারাপ। আর ডিসকাউন্টও দিচ্ছে, খুব ভালো ভালো ডিসকাউন্ট দিচ্ছে। এখন রাজ প্যালেসে গেছে রুম দেখতে, যদি এখানে না হয় অন্য জায়গায় যাব। তো ওরা গেছে ভিতরে, আমি বসে গাড়ি পাহারা দিচ্ছি। আমি যাইনি, আমার ভালো লাগছে না, বসে আছি। তো দেখি ওরা এসে কী বলে, যদি হয় তো এখানে থাকবো, আর না হলে অন্য জায়গায় যাব। তো চলো পুরো ডিটেলস তোমাদের দেবো। দেখি, র্যাপিড টেস্টটা লাগবেই, 8টা দিয়ে র্যাপিড টেস্ট এখানে চালু হয়। তো ওখানে যাব, 10 মিনিটে বলেছে র্যাপিড টেস্ট করে দিয়ে দেবে হাতে রিপোর্ট। তো র্যাপিড টেস্টটা মাস্ট লাগবেই। তো আমি যদি যে ওখান থেকে করে নিয়ে আসবে সে ঠিক আছে, ওখান থেকে করে নিয়ে আসতে পারো, আর যদি না হয় তো এখান থেকে করতে পারো। তো যেমন হয় তোমাদের দেখাচ্ছি, চলো। তো ফ্রেন্ডস, ফাইনালি গাড়ি পার্কিং হয়ে গেছে আর ডিসকাউন্ট দিয়ে রুম, চলো দেখাচ্ছি রুম। এখনও পর্যন্ত র্যাপিড টেস্ট হয়নি আমাদের, হোটেলে ঢুকে গেছি দেখতে পারো। তো ফাইনালি কখন র্যাপিড টেস্ট হবে তোমাদের দেখাবো। তো চলো, আর সুইমিং পুলও আছে এই হোটেলে, কিন্তু এখন সুইমিং পুলে অ্যালাউ নেই, এই জন্য এতে জলও নেই, ঠিক আছে। অন্য সময় এলে সুইমিং পুল অ্যালাউ থাকবে, জল থাকবে। তো চলো, দুর্ভাগ্যজনক। তো ফ্রেন্ডস, এখানে একটা মোবাইলে অ্যাপ আছে, তোমার গুগল অ্যাপে গিয়ে এটা লোড করতে হবে, আধার কার্ডটা দিয়ে তোমার ফর্মটা ফিল আপ করতে হবে, আর এখানেই দাঁড়িয়ে তোমার র্যাপিড টেস্টটা হয়ে যাবে। এখান দিয়ে দিয়ে দিলে ওনাদের কাছে 10 মিনিটে রিপোর্টটা চলে আসবে। আরেক করে ফেলেছে, কী করতে হবে, 5 বার, মানে করেও নিয়ে আসতে পারো, নালে এখানেও হয়ে যাবে, প্রবলেম নেই, তেমন কিছুই ব্যাপার নেই, যেটা সবাই ভয় করছে, ঠিক আছে। তো এখানে এসেও করতে পারো, আর যে হোটেলে থাকবে ওনারাই করে দিচ্ছে। তো এ নিয়ে কোনো চিন্তা করার বিষয় নেই, একদম বিন্দাস আসতে পারো, কোনো অসুবিধা নেই, কোথাও চেকিং নেই। আর হোটেলে তো এলে তোমার র্যাপিড টেস্ট হয়েই যাচ্ছে, তো কোনো ব্যাপার না। চলো, এখন তো দিয়ে দিয়েছি স্যাম্পেল, 10 মিনিটের মধ্যে রেজাল্ট চলে আসবে, দেখা যাক। তো আমরা এখন বসে আছি, তো এবার আরই পারেন, পেট গুড়গুড় করছে না, পেট গুড়গুড় করছে। সো ফ্রেন্ডস, আরিফ ভাই নেগেটিভ, আরিফ বজ গিয়া, আব মেরা কে হোগা কালিয়া, রিপোর্ট চলে এসেছে, নে হালুয়া, চলো পাস হো গিয়া। এটা হলো নেগেটিভ আর এটা হলো রিপোর্ট। তো চলো এবার রুমে যাই। তো talking like you think you're royalty, you think that I'm afraid, but I don't break. I heard you question my stability, you think I'll fall just like a guillotine, but I am here to stay, won't look away. Storm is coming, so you better start running. So hello friends, good afternoon. So fresh হয়ে গেছি আর গোসল টোসল করে নিয়েছি, তো এখন সব রেডি হয়ে গেছে, চিল আউট করতে যাচ্ছি আর দেখি কি পাওয়া যায়, বাইরে খাওয়া দাওয়া করব। আর
যেটা দেখবো তোমাদের দেখা মন লাগছে, ব্লগ কেমন লাগছে কমেন্টস করে জানাও, ঠিক আছে? তো চলো আমরা রেডি হয়ে গেছি, ঠিক আছে? আমরা এখন যাচ্ছি, বাইরেই থাকবো এখন, তো চলো যাই আর দেখি কি আছে না আছে। বেশি রোদ নেই, রোদের তাপ তেমন নেই। এখানে মেন ব্যাপার হলো একটু ঘুরলেই মানে ওয়েদারটাই এমন চিপচিপা ওয়েদার, ঘেমে যাবে। আর তো চলো, খালি ভাই গাড়িতে ওয়েট করছে, বসি। তো গাইস, আমরা আবার মোহনায় চলে এসেছি মাছ কিনতে। দেখি মাছ এখান থেকে নিয়ে কি মাছ পাই। তো ফ্রেন্ডস, এরকম মজা এইবার প্রথম হচ্ছে। দীঘায় এসেছি আমরা, অনেকবার দীঘায় এসেছি কিন্তু এই মজা এবার প্রথম হচ্ছে। আর পুরোপুরি মজা নেবো, আরও ভরপুর মজা নেবো, তোমরা থাকবে সাথে আমার। আর ফ্লো ব্লগ দেখো, এই রাস্তাটাও নতুন হয়েছে, তো আমরা যাবো শেষ পর্যন্ত যাবো। আর চলো দেখো, এনজয় এনজয় দুদিনে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এত রোদ্দুর ছিল বাইরে, এত রোদের তাপ, কালার চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, সকলের কালার চেঞ্জ হয়ে গেছে। রাইস এখান থেকেই নিয়ে নিয়েছি হোটেল থেকে, আর লিস্টটা রেডি, এই আমাদের খাবার দাবার।
তো এবার আর শরীর চলছে না, এবার আমরা ঘুমাতে যাচ্ছি, ফের ব্লগ চালু করবো, ঠিক আছে।